আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কীভাবে সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন তা আমরা আজকের ভিডিও থেকে অনেক কিছু জানব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আগে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের বাহিরের অংশ দেখব আমরা অনেক সময় বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমাদের বাজেট এবং চাহিদার আলোকেই নির্মাণ করে থাকি যদি আপনার বাজেট এবং চাহিদা অর্থাৎ অনেক পার্থক্য থাকে তাহলে কিন্তু আপনার বাড়িটি নির্মাণ করতে ব্যর্থ হবে না অর্থাৎ বাড়িটি কমপ্লিট করা যাবে না তো সেজন্য আমাদের প্রথমে করণীয় হচ্ছে বাড়ি নির্মাণের পূর্বে আমার বাজেট এবং আমার চাহিদা এই দুইটা বিষয়ের সমন্বয় করতে হবে তো যারা বাড়ি নির্মাণ করবেন আপনার বাড়িটি কী টাইপের হবে বাহিরের বারান্দার ডিজাইন কী টাইপের হবে জানালার ডিজাইন কি কীরকম হবে আপনি বাহিরে রং বা টাইলস কি করবেন সে বিষয়গুলো আপনি আগে থেকেই কনফার্ম করে ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে হবে যদি আপনার কোনো চাহিদা বা রুচি থাকে তাহলে সেই বিষয়টা আপনি ইঞ্জিনিয়ারকে জানাতে হবে তাহলে ইঞ্জিনিয়ার আপনাকে সে আলোকে করে দিবেন আর যদি আপনার এরকম কোনো পছন্দ না থাকে তাহলে ইঞ্জিনিয়ার আপনাকে বিভিন্ন প্ল্যান বা ডিজাইন শো করবে এবং তারই আলোকে কাজটি হবে তো এই বাড়িটির ভিতরে চারটি বেডরুম তিনটি টয়লেট ড্রয়িং ড্রাইং সহ একটা বড় স্পেস দেওয়া আছে কিন্তু উপরে মাত্র দুইটা রুম করা আছে তো এইখানে একটা পার্কিং স্পেস দেখা যাচ্ছে অর্থাৎ কার পার্কিং কার গাড়ি রাখা যাবে এবং এর পাশ দিয়ে হচ্ছে ট্যারেজ আছে আপনি ভিতরে প্রবেশ করার জন্য তো এই বাড়িটি মূলত রাস্তা থেকে একটু উঁচু করা হয়েছে জায়গা অংশটা তো যারা বাড়ি করবেন নতুন বাড়ি করতেছে নতুন জায়গায় অর্থাৎ রাস্তা থেকে মিনিফা মিনিমাম তিন ফিট জায়গা আপনার ফ্লোর উঁচু করতে হবে তা না হলে এক সময় আপনার ফ্লোর নিচু হয়ে যাবে অর্থাৎ তখন আপনার রাস্তা থেকে বাড়িটি খারাপ দেখা যাবে তো যারা বাহিরে টাইলস করে বাড়ি করতে চান বাহিরের বাহিরের অংশ আপনি টাইলস করবেন তারা আজকের এই বাড়িটির কালার টাইলসের কালার দেখে নিতে পারেন খুবই সুন্দর এবং কি চমৎকার বাহির থেকে অনেক সুন্দর দেখাচ্ছে বাড়িটি তো বাড়ি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই আপনার রুচির প্রয়োজন আছে আপনি কী টাইপের বাড়ি করবেন বা কীরকম কালার ইউজ করবেন তা যদি আপনার বাজেট বা চাহিদা থাকে তা আপনি ইঞ্জিনিয়ারকে জানাবেন তো এন্ট্রান্স এটা একটা পুরোই ভিন্ন একটা বিষয় এন্ট্রান্স আপনারা দেখতে পাচ্ছেন ফোর্সের একটা অংশ দেখা যাচ্ছে এবং কি এর পাশেই কিন্তু কার পার্কিং বিষয়টা সম্পূর্ণ আনকমন তো এই টাইপের ফ্রন্ট অংশে আপনিও করতে পারেন এবং দরজাটা অনেক বড় আপনারা অনেকেই বলেন যে সামনের দরজা কয় ফিট হয় তো অনেকে সাড়ে তিন ফিট দরজা ইউজ করেন আসলে এই দরজা স্ট্যান্ডার্ড না অবশ্যই চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট হবে তো প্রিয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু